প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত পবনাম। স্তপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণকে নমঃ। এতক্ষণ ধরে আপনারা খুবই সুন্দর এবং মনোগ্রাহী চারটি গান শুনলেন। তার একটি গান ছিল মনোচলনী জলিকেতন। এই গানটি শুনলেই মনে পড়ে যায়, মন চলে যায়। নরেন্দ্রনাথ দত্ত এই গানটি গাইছেন, আর শ্রীরামকৃষ্ণ এই গানটি শুনে ভাবস্থ হচ্ছেন, সমাবিষ্ট হয়ে যাচ্ছেন। এই গানটির মধ্যেই মোটামুটি বলে দেওয়া হয়েছে আমরা কোথা থেকে এসেছি, আবার কোথায় ফিরে যাব। চমৎকার গান। অযোধ্যনাথ পাকড়াশি মহাশয়ের লেখা অসাধারণ গান। এই গানটি শোনাবার জন্য শিল্পীকে বিবেকানন্দ সোসাইটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের আলোচনায় আমরা প্রবেশ করব। শ্রীরামকৃষ্ণ বলতেন, মানুষ হয়ে পৃথিবীতে এসেছ, জানো কি তোমার জীবনের উদ্দেশ্য কি? আমরা প্রত্যেকেই বলব আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে, বেশিরভাগ লোকই বলব আয় কর, উপার্জন কর, সংসার কর, ইত্যাদি ইত্যাদি। আমরা যখন ছাত্র ছিলাম তখন একটা প্যারাগ্রাফ প্রায় আসত, এইম ইন ইয়োর লাইফ, তোমার জীবনের উদ্দেশ্য কি? আজকে ছাত্রছাত্রীদেরকে যদি এই প্রশ্ন করা হয় তারা কেউ বলবে ডাক্তার, কেউ বলবে ইঞ্জিনিয়ার হতে চাই, ইত্যাদি ইত্যাদি। এটি আমাদের গড়পড়তা মানুষের জীবনের উদ্দেশ্য। কিন্তু শ্রীরামকৃষ্ণ নতুন কথা শোনালেন, বললেন না, এটা মানুষ্য জীবনের উদ্দেশ্য হতে পারে না। তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি? পরিষ্কার স্পষ্ট ভাষায় শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বর লাভ। এক নতুন সমীকরণ আধ্যাত্মিক জগতের ইতিহাস। এর আগে কাউকেই আমরা বলতে শুনিনি যে মানুষের জীবনের উদ্দেশ্য একটাই, সেটি হল ঈশ্বর লাভ। এখন ঈশ্বরকে কিভাবে লাভ করব, তারও নানান পথ রয়েছে আমাদের সনাতন হিন্দু ধর্মশাস্ত্রে। ঈশ্বরকে স্মরণ বনন করা, এক কথায় শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রতি মুহূর্তে ঈশ্বরের নাম স্মরণ মনন করো, তাহলেই তোমার জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ সফল হবে। এখন আমরা এখানে এই মুহূর্তে যারা উপস্থিত হয়েছি তারা বলতেই পারি যে আমরাও তো ঈশ্বরকে ভালোবাসি, তাই তো এখানে ছুটে ছুটে আসি। এই সন্ধ্যেবেলায় সিরিয়াল না দেখে, তাসের আড্ডায় না বসে, ফালতু গল্প না করে আমরা যেখানে এতগুলো মানুষ এসেছি, তাহলে কি আমাদের জীবনের উদ্দেশ্য ঈশ্বরের লাভ নয়? আমরা কি ঈশ্বরকে ভালোবাসি না? কেমন ভালোবাসি ঈশ্বরকে? অসাধারণ একটি পৌরাণিক কাহিনী আছে। এই ভারতবর্ষের দক্ষিণ দিকে একজন রাজা ছিলেন। সেই রাজা অত্যন্ত কৃষ্ণ ভক্তি পরায়ণ, তার স্ত্রীও তাই, তার পুরো পরিবারও, এমনকি
রাজ্যের সবাই ঈশ্বর প্রেমী, ঈশ্বরকে ভালোবাসে। আমরা যেমন ঈশ্বরকে ভালোবাসি, শ্রীকৃষ্ণ ভক্তি করেন। রাজা ভোর তিনটেই উঠতেন, রাত তিনটেই উঠে পড়তেন, আর পাঁচটা পর্যন্ত জপ ধ্যান ইত্যাদি করতেন। এ কথাগুলো শুধু শুনলে হবে না, আমাদের জীবনেও এগুলো প্রয়োগ করতে হবে। ভোর তিনটে থেকে রাত তিনটে থেকে ভোর পাঁচটা পর্যন্ত হচ্ছে ব্রাহ্ম মুহূর্ত। এই সময় যারা জপ ধ্যান করে তাদের বিরাট সফলতা আসে জীবনে। তো এই রাজাও রাত তিনটে উঠে আর ছটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত প্রত্যহ জপ ধ্যান করতেন, কৃষ্ণকে আরাধনা করতেন। কৃষ্ণ সন্তুষ্ট হলেন, হয়ে একদিন রাজাকে দর্শন দিলেন। তাহলে ব্রাহ্ম মুহূর্তে জপ ধ্যান করার ফল কি? হাতে নাতে ঈশ্বরকে দেখা যায়। দেখবেন যত মহামানব মহাপুরুষ সাধক সাধিকা তারা জীবনে সফলতা লাভ করেছেন, অর্থাৎ ঈশ্বরকে দেখতে পেয়েছেন, তাদের জীবনের প্রত্যেকেরই কিন্তু এই ব্রাহ্ম মুহূর্তে বিছানা থেকে উঠে পড়ে জপ ধ্যান করার একটা নিয়মিত অনুশীলন বা অভ্যাসের পরিচয় আমরা দেখতে পাই। শ্রীরামকৃষ্ণের জীবনে দেখছি মা সারদা নহবতে আছেন ছোট্ট ঘরে, প্রতিদিন রাত তিনটে উঠে পড়তেন, পঞ্চবটির দিক থেকে বেরার সময় মায়ের ঘরে জল দিয়ে দিচ্ছেন, উঠে পড়ো। এটি আমাদের জীবনে প্র্যাকটিসের খুব প্রয়োজন, ব্রাহ্ম মুহূর্তে শয্যা দেয়। ওই কৃষ্ণ ভক্ত রাজা কৃষ্ণের দর্শন পেলেন, দর্শন পাওয়া মাত্রই রাজা আনন্দে আপ্লুত হয়ে উঠলেন এবং শ্রীকৃষ্ণকে বলছেন, প্রভু তোমার এত কৃপা, আমি না চাইতেই তুমি আমাকে দেখা দিলে। তখন শ্রীকৃষ্ণ বলছেন, না তুমি তো আমাকে যথেষ্ট ডেকেছ, রোজ রাত তিনটে উঠে ভোর পাঁচটা পর্যন্ত তুমি আমাকে ডেকেছ, যখন বেশিরভাগ মানুষ ওই সময়ে ঘুমিয়ে থাকে, এ তোমার কত বড় তপস্যা, তাই তো সন্তুষ্ট হয়ে আমি তোমাকে দেখা দিয়েছি, বলো তুমি কি চাও। আচ্ছা, আমাদেরকে যদি শ্রীকৃষ্ণ দেখা দিয়ে বলতেন, বলো তুমি কি চাও, আমরা কি বলতাম, কি চাইতাম? নিশ্চয়ই কিছু একটু চাইতাম যা আমার ব্যবহারিক জীবনে কাজে লাগবে। কিন্তু সেই কৃষ্ণভক্ত রাজা শ্রীকৃষ্ণকে হাত জোড়ো করে বললেন, না না প্রভু, আমার কিচ্ছু চাওয়ার নেই, তুমি আমাকে দেখা দিয়েছ, দ্যাটস এনাফ, এটাই যথেষ্ট, আর আমার কিচ্ছু চাওয়ার নেই। তখন শ্রীকৃষ্ণ বলছেন, না সেটা তো হবে না, তোমাকে বর নিতেই হবে, আমি এসেছি, আমি তোমাকে কিছু না দিয়ে যেতে পারবো না, বলো তোমার কি চাই। তখন সেই রাজা বললেন, মানে চাওয়াটা কত দুর্লভ একটা চাওয়া যা আমরা কল্পনা করতে পারি না। বললেন, প্রভু নিতান্তই আপনি যদি আমাকে কিছু দিতে চান তাহলে আমার একটাই প্রার্থনা রইল, সেটি হল আমার রাজ্যের সকল মানুষকে আপনি বা তুমি যেভাবে আমাকে দেখা দিলে সেইভাবে সবাইকে দেখা দিতে হবে। একজন রাজা প্রজাদের হয়ে প্রার্থনা করছে, এই হচ্ছে আমাদের ভারতবর্ষের কালচার সংস্কৃতি। শুধু রাজা হলাম, নিজে ক্ষমতা ভোগ করলাম তা নয়, প্রজাদেরকেও সমানভাবে ভালোবাসছে। আমি আপনি হলে চাইতে পারতাম, বলতে পারতাম যে আমার রাজ্যের সব মানুষ যেন
ঈশ্বরের দেখা পায় বলতাম না, কারণ আমরা ব্যক্তি স্বার্থ নিয়ে চলি। আজকে রাজা নেই, মন্ত্রী আছে, কিন্তু ধর্মহীনতা সবাই পড়ছে। কেউই ধর্ম নিয়ে বেঁচে নেই, রাজত্ব পরিচালনা করছেন না। যেখানে রাজা ধর্ম পরায়ণ হয়, সেই রাজ্যের অধিবাসীরা সর্বসুখ ভোগ করে। ভারতবর্ষে সেদিনকার এই রাজা আর আজকে যাদেরকে আপনারা দেখছেন, রাজার বদলে মন্ত্রী শব্দটি এসেছে, পার্থক্যটা বুঝতে পারবেন। এখনকার রাজারা নিজের স্বার্থের বাইরে কিছু করতে চায় না, কারণ তারা ধর্মপরায়ণ নয়, তারা ধর্মকে ধরে বেঁচে নেই, তারা অধর্মকে ধরে বেঁচে আছে। তাই এই দেবরূপী ভারতবর্ষের আজকের চতুর্দিকে এত অন্ধকার, যেদিকেই তাকাবেন আলো কোথাও নেই। তো শ্রীকৃষ্ণ তখন বলছেন, দেখো রাজা, তুমি অন্য কোনো বর চাও, এই বর আমি দিতে পারবো না, এটা আমার পক্ষে অসম্ভব ব্যাপার। একই সঙ্গে তোমার রাজ্যের সমস্ত মানুষকে ঈশ্বর দর্শন দেবে, আমি দর্শন দেব, এটা হতে পারে না, তুমি অন্য কোনো বর চাও। রাজাও নাছোড় বান্দা বললে, না আমি তো কিছুই চাইনি, আপনি দিতে চেয়েছেন, তাই আমার ওই একটি প্রার্থনা, বলুন আপনি আমার রাজ্যের সকল মানুষকে দেখা দেবেন, ঠিক আমাকে যেভাবে রক্ত মাংসের শরীর নিয়ে জীবন্ত বিগ্রহ হয়ে দেখা দিচ্ছ, সেইভাবে সবাইকে দেখা দেবে। শ্রীকৃষ্ণ বাধ্য হয়ে রাজি হলেন। এই হচ্ছে ভগবানের সংজ্ঞা। ভক্তের কোন চাহিদাই অপূর্ণ রাখতে পারেন না ভগবান। এই কারণেই শ্রীরামকৃষ্ণ বলছেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর দর্শন বা ঈশ্বর লাভ। জানবেন সংসারে, পরিবারে, সমাজে, রাজ্যে, দেশে, পৃথিবীতে যত মানুষের সঙ্গেই আমাদের সম্পর্ক থাক না কেন, কেউই আমাদের আপন নয়। না ছেলে, না মেয়ে, না স্ত্রী, না পুত্র, না স্বামী, না পিতা, না মাতা, পরমতম আপনজন এদের মধ্যে কেউই নেই। যদি প্রকৃত অর্থে কেউ আপনজন থেকে থাকে, তিনি হচ্ছেন ঈশ্বর। ঈশ্বরের মতো ভালোবাসা, ভগবানের মতো ভালোবাসা সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। কেমন ছিল শ্রীরামকৃষ্ণের উত্তাল সমুদ্রকে ভাসিয়ে দেওয়া প্রেম বা ভালোবাসা, সেটা টের পেয়েছিলেন বিবেকানন্দ। বলেছিলেন, ইফ আই আন্ডারস্টুড হিম ইন মাই লাইফ, হি ইজ লাভ পার্সনিফাইড। বলেছিলেন, আমি যদি শ্রীরামকৃষ্ণকে আমার জীবনে এতটুকু বুঝে থাকি, তিনি লাভ পার্সনিফাইড, অর্থাৎ ঘনীভূত প্রেমের মূর্তি, যা আমি আমার গর্ভধারিণী মায়ের কাছে পাই। এই স্বীকারোক্তি স্বামী বিবেকানন্দের। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণের কাছে যে ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা আমি আমার গর্ভধারিণী মায়ের কাছে পাইনি। এই হচ্ছে ভগবানের ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা। শ্রীকৃষ্ণ রাজি হলেন, বললেন, বেশ, তুমি যখন এত করেই ধরেছ, ঠিক আছে, এই মাসের শেষ রবিবার এই রাজ্যের সবচেয়ে শ্রেষ্ঠতম যে পর্বত বা পাহাড়, আমি সেখানে এসে দাঁড়াব, তুমি তোমার রাজ্যের প্রত্যেকটি মানুষকে জানিয়ে দাও যেন ওই দিন ওই সময়ে সেখানে উপস্থিত থাকে। ভাই, চমৎকার কাহিনী, মনে রাখবে পুরাণের যে কোনো কাহিনী কখনো পুরনো হয় না, সবসময় নতুন এবং অবশ্যই শিক্ষামূলক।
রাজা পরের দিন তার সমস্ত মন্ত্রীদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমার রাজ্যে সংবাদ পৌঁছিয়ে দাও ঘরে ঘরে। এই মাসের শেষ রবিবার সকাল 9টায় আমাদের রাজ্যের শ্রেষ্ঠতম যে পর্বত তার উপরে দাঁড়িয়ে থাকবেন স্বয়ং ভগবান, তারা সবাই যেন দেখতে যায়। ঘরে ঘরে এই সংবাদ পৌঁছে গেল। প্রতীক্ষিত সেই দিনটি এলো। রাজা তার পরিবার এবং রাজ্যের সমস্ত মানুষ সেই শ্রেষ্ঠতম পাহাড়ের দিকে যাওয়ার জন্য যাত্রা শুরু করল। যেতে যেতেই একটা তামার পাহাড় পড়ল। সেই তামার পাহাড় দেখে মুদ্রা, তামার পয়সা, বেশ কিছু মানুষ যারা রাজার সঙ্গে যাচ্ছিল ঈশ্বরকে দেখবে বলে, তারা যে যার মতো ছুটে সেই পাহাড়ের দিকে যেতে লাগলো। রাজা অবাক, এ কি! রাজা সবাইকে ডাকছে, আরে এ তোমাদের কি হিম্মতি, সামান্য কয়েকটা তামার পয়সার জন্য তোমরা ছুটে চলে যাচ্ছ, ওদিকে স্বয়ং ঈশ্বর দাঁড়িয়ে আছে তোমাদেরকে দেখা দেবে বলে, ঈশ্বরের থেকেও তোমাদের কাছে তামার পয়সা বড় হলো। যারা চলে যাচ্ছিল তাদের একজন প্রতিনিধি বলল, রাজা মশাই মাফ করবেন, জীবনে অনেকদিন বাঁচব, কোন না কোনদিন চলার পথে শ্রীকৃষ্ণ বা ঈশ্বরের সঙ্গে আমাদের দেখা হয়ে যেতে পারে, কিন্তু তামার পয়সা আজ যদি ফেলে চলে যাই, কালই আর তামার পয়সা আমরা পাব না। বেশ কিছু মানুষ তার তামার পাহাড়ে চলে গেল, বাকি লোক দিয়ে রাজাই হতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি রূপোর পাহাড় পড়লো, রৌপ্র মুদ্রা। আবার বেশ কিছু লোক তার রূপোর মুদ্রার লোভে রাজাকে একই কথা বলে তারা চলে গেল রূপোর পাহাড়ে। রাজা ক্রমশ ভেঙে পড়ছেন, আমার রাজ্যের মানুষের এত হীন মনোবৃত্তি, যেখানে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছে নিজে দেখা দেবে সেটা এদের কাছে বড় হলো না, সামান্য কয়েকটা তামার উপর পয়সার জন্য এরা ঈশ্বরকে ত্যাগ করে চলে যাচ্ছে। খুব অল্প কিছু লোক এবার রাজার সঙ্গে যেতে লাগলো। এবার একটা স্বর্ণ মুদ্রার পাহাড় পড়ল। যে কটি লোক ছিল তারা সবাই রাজাকে ত্যাগ করে বললে, রাজামশাই তামার পয়সা কে আমরা ত্যাগ করেছি, রূপোর পয়সাকেও আমরা ত্যাগ করেছি, তাহলে সোনার টাকা তো ছাড়া করা যায় না। ভেবে দেখুন সোনা কত দুর্লভ, আমরা সাধারণ প্রজা, আপনার কোষাগারে প্রচুর সোনা দানা থাকবে, কিন্তু আমাদের কিছু নেই, বিশ্বাস করুন। ও ঈশ্বরের দেখা এই জীবনে না হলেও পরের জীবনে হতে পারে, কিন্তু এই স্বর্ণ মুদ্রা যদি ফেলে চলে যায় তার থেকে বোকামি আর কিছু হবে না। সুতরাং আমরা চললাম, কিছু মনে করবেন না, ঈশ্বরের সঙ্গে আমাদের দেখা করা এই মুহূর্তে প্রয়োজন নেই। রাজা বসে বললেন, পাশে রানী, রানী বলছেন, রাজামশাই আপনি ভেঙে পড়ছেন, দেখ আপনি তো চেষ্টা করেছেন ওদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যাওয়ার, কিন্তু যে সীমাহীন লোভ, এই লোভ তাদেরকে ঈশ্বরের থেকে দূরে পাঠিয়ে দিয়েছে। চলুন, আমি তো আপনার সঙ্গে আছি, আমি যাব। রাজা আবার পথ চলতে শুরু করলেন রানীকে সঙ্গে নিয়ে। কিছু দূর যাওয়ার পরে একটা হীরের পাহাড় পড়ল। সেই হীরের পাহাড়ের আলোর দ্যুতি দেখে
রানী নিজেকে আর সামলাতে পারলেন না। বললেন, রাজা মশাই, আপনার তো ভগবানের দর্শন হয়েছে, পতির পূর্ণে সতীর পূর্ণ, আমার নিজের চোখে ঈশ্বরকে দেখার দরকার নেই। আপনার কোষাগারে সব কিছু আছে, কিন্তু তা বলে এতহীন, এটা আমি কল্পনাই করতে পারছি না। আমি হীনের পাহাড়ে যাব, আমি ওই ঈশ্বরের দর্শনে যাব না, বলে রানী ছুটে চলে গেল। রাজার মাথা ঘুরতে শুরু করেছে, কি উদ্দেশ্য নিয়ে রওনা হয়েছিলাম আর কি হলো সামান্য কয়েক ঘন্টার ব্যবধানে। আমার নিজের বিবাহিত স্ত্রী, যে কৃষ্ণ ছাড়া জীবনে কিছু জানে না, সেও পড়ে গেল হীরের লোভে, ঈশ্বরকে ত্যাগ করল। ঠিক আছে, আমি একাই যাব। রাজা একা গেলেন, গিয়ে দেখলেন রাজ্যের শেষতম পর্বতটিতে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন আর হাসছেন। বলছেন, রাজা তুমি না বলেছিলে আমি সবাইকে দেখা দিতে চাই, দেখা দিতে হবে, আমি এসেছিলাম, আমার কথা রেখেছি, কিন্তু কই, তোমার রাজ্যের লোকগুলো কোথায় গেল? তখন রাজা করজোড়ে করুণ সুরে শ্রীকৃষ্ণকে বলছেন, আমারই ভুল হয়েছে, মানুষ তো মায়ার দ্বারা আক্রান্ত, মায়ার প্রভাবে বশীভূত হয়ে আছে, যেভাবে পঞ্চভূতের ফাঁদে পড়ে ব্রহ্মা কাঁদে, মানুষও তার থেকে বেশি ভরে নেই। মানুষ মুখে বলে আমি ঈশ্বরকে ভালোবাসি, কোন না কোন স্বার্থ নিয়ে সে ঈশ্বরকে ডাকে, এটা আমি ঈশ্বর হয়ে নিজে বুঝি, কিন্তু প্রকৃত অর্থে খুব কম মানুষই আছে যারা আমাকে চায়, যারা আমাকে দেখতে চায়, সেই মানুষের সংখ্যা শ্রীরাম কৃষ্ণের ভাষায় কোটিকে কোটি, এক কোটিতে একজন। তাহলে যে প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, যে আমরা সবাই ঈশ্বরের পথে আছি, এখানে যারা উপস্থিত আছি ধরে নিতেই পারি কম বেশি অনেকেরই দীক্ষা হয়ে গিয়েছে, দীক্ষা না হলে কি হয়? মানুষের জীবনে দীক্ষা নেওয়ার বা গুরুকরণের প্রয়োজনীয়তা কোথায়? শ্রীরামকৃষ্ণ পাঁচজন গুরু করেছেন, মা সারদার দুজন গুরু, যারা স্বয়ং অবতার ভগবতী, তাদেরকেও দীক্ষা নিতে হয়েছে, কেন? গরুর পুরাণে একটি অসাধারণ কাহিনী আছে। একবার দেবর্ষি নারদ তার ইচ্ছা হল যে শিবলোক চন্দ্রলোক সূর্যলোক কত লোকই তো আমার যাতায়াত, সব জায়গাতেই ভালো মন্দ খেয়েছি, বাকি আছে শুধু বৈকুণ্ঠ লোক, তো চাই গিয়ে আজকে প্রভুকে নিবেদন করি, যদি মা লক্ষ্মী কৃপা করে একটু দুপুরে ভোজন করা। নারায়ণ 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 বলে নারদ বৈকুণ্ঠ লোকে প্রবেশ করলেন। নারায়ণ জিজ্ঞেস করছে, আরে নারদ যে কি ব্যাপার, খবর কি? না আর বলবেন না, বহুদিনের ইচ্ছা মায়ের হাতে একটু রান্না খাবার খাই। বলে বেশ খাবে, আজকে দুপুরেই খাব। মা লক্ষ্মী খুব নানান ধরনের পদ রান্না করে দেবর্ষি নারদকে খাওয়ালেন। তারপরে কথা সে কথা পদ নারদ বৈকুণ্ঠ লোক থেকে বিদায় নিলেন। যেই না নারদ বৈকুণ্ঠ লোক ছেড়ে বেরিয়েছে, সঙ্গে সঙ্গেই নারায়ণ লক্ষ্মী দেবীকে বলছেন, শোনো
ওই নারদ যে জায়গাটায় বসেছিল ওইখানে গোবরের জল দাও, গোবর ছিটিয়ে দাও। তখন মা লক্ষ্মী জিজ্ঞেস করছেন নারায়ণ, হে প্রভু আপনি কি বলছেন? নারদের মতো ভক্ত যিনি দেবতা ঋষি একই সঙ্গে আপনার পরমতম প্রিয় ভক্ত, সে এসে ওই স্থানে বসেছে বলে ওই জায়গায় গোবর জল দিতে হবে, এর কারণ কি? তখন নারায়ণ বলছেন, জানো লক্ষ্মী, নারদের সব ভালো, প্রচুর ভক্ত, ওই রকম ভক্ত সহজে মিলবে না, কথা ঠিক, কিন্তু কেন গোবর জল দিতে বললাম জানো? নারদ এখনো দীক্ষা নেয়নি, দীক্ষা না হলে অন্তর শুদ্ধ হয় না, শরীর শুদ্ধ হয় না, মন শুদ্ধ হয় না। এই হচ্ছে আমাদের জীবনে দীক্ষার প্রয়োজনীয়তা। দীক্ষা নিলে জপ মন্ত্র পাওয়া যায়। জপ কি? একটা পাসপোর্ট, ঈশ্বরের রাজত্বে পৌঁছবার জন্য জপ হচ্ছে একটা পাসপোর্ট। সেই এই সেই ঈশ্বর যেখানে বসে আছেন সেখানে যেতে হবে, বেদান্ত মতে নয়। কিন্তু অদ্বৈত বেদান্তর মতে স্বামীজি পরিষ্কার করে বলে দিয়েছেন, ঈশ্বর মঠ মন্দির গির্জা কোথাও নেই। কোথায় আছে? অসাধারণ কথা বলছেন স্বামী বিবেকানন্দ, আমরা এসব ভাবতেই পারি না, অবাক হয়ে যাই। স্বামীজি বলছেন, ম্যান ইজ গড, মানুষ ভগবান। শুধু এখানেই থামছেন না স্বামী বিবেকানন্দ, এরপর কথাটিকে আরো এনলার্জ করে বলছেন, ম্যান ইজ গড হিমসেলফ, মানুষই স্বরূপত দেবতা। এটি হচ্ছে স্বামী বিবেকানন্দের কথা। ভক্তি মার্গে, ভক্তি পথে আমি ভক্ত, ভগবান কোথাও না কোথাও আছে। কিন্তু অদ্বৈত বেদান্ত মতে আই অ্যাম দ্য গড, আই অ্যাম ইনফাইনাইট, আমি অনন্ত, আমি ঈশ্বর। এই কনসেপ্ট স্বামী বিবেকানন্দ দিয়ে গেলেন, বললেন দেখো ঈশ্বরকে কোথাও খুঁজলে যেও না, ঈশ্বর তুমি নিজে। মানুষ যদি নিজেকে জানতে পারে, হু অ্যাম আই, আমি কে, সে আর তখন মানুষ থাকে না, সে দেবতা হয়ে যায়। এটাই স্বামী বিবেকানন্দের উপদেশ। স্বামী বিবেকানন্দ এক অনন্ত শক্তি, কসমিক পাওয়ার, মহাজাগতিক শক্তি। এটা সাধারণভাবে কিন্তু বোঝা যাবে না, স্বামীজির কিছু বই পড়ে এটা বোঝা যাবে না, স্বামীজিকে ধ্যানে ধরতে হবে তবেই বোঝা যাবে যে স্বামী বিবেকানন্দ এক মহাজাগতিক শক্তির অপর নাম। 1901 সাল 1902 সালে স্বামীজি আমাদের ছেড়ে চলে যাবেন। 1901 সাল ভারতবর্ষে তখন ব্রিটিশ অত্যাচার চরমে পৌঁছেছে, ঠিক আজকের সমাজে আমরা যা দেখছি তার থেকে কোনো অংশে কম ছিল না সেই ব্রিটিশ অত্যাচারের ছবি। স্বামী বিবেকানন্দ সর্বত্যাগী কপটদক্ষিণ এক সন্ন্যাসী, এক প্রিয় গুরু ভাইয়ের মৃত্যুর পর তার আর এক গুরু ভাই তাকে বলেছিলেন, আপনি কাঁদছেন একজন সন্ন্যাসী হয়ে। তখন স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অমন হৃদয় দরকার নেই, যে হৃদয়ে কোনো আবেগ নেই তেমন সন্ন্যাসী আমি হতে চাই না। সন্ন্যাসী হয়েছি বলে কি হৃদয়কে বিসর্জন দিয়েছি? সেই স্বামী বিবেকানন্দ ছটফট করছেন, যাবেন ঢাকা, চাইছেন
এমন একটা জ্বলন্ত ভাষণ দেব, ছেলেদের মধ্যে রক্ত টকবক করে ফুটে উঠবে, তারা ব্রিটিশদের গলা টিপে দেশ থেকে তাড়িয়ে দেবে। স্বামীজি ভাবছেন, বাগবাজারে মায়ের কাছে গেলেন, গিয়ে বললেন, মা অনুমতি দে আমি ঢাকা যাব, ঢাকা গিয়ে একটা লেকচার দেব। আপনি তো সবই জানেন, দেখছেন না ব্রিটিশরা কি অত্যাচার করছে। মা বললেন, তুমি জানো ওরা তোমাকে ধরতে পারলে ফাঁসি দেবে। তখন স্বামীজি বলেছিলেন, হ্যাঁ মা আমি বিলক্ষণতা জানি, ব্রিটিশরা আমাকে ধরতে পারলে ফাঁসি দেবে, দেখ ফাঁসি। আর যদি ফাঁসি দেয় ব্রিটিশরা, কালই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে। ওরা তো জানে না আমেরিকাতে কত মানুষ আমাকে ভালোবাসে, সবাই ছাপিয়ে পড়বে ব্রিটিশদের উপর। মা অনুমতি দিলেন, স্বামী বিবেকানন্দ চলে গেলেন ঢাকা। এদিকে ঢাকায় ঘরে ঘরে খবর পৌঁছে গিয়েছে, আগামী ওই দিন বিশ্বজয়ী বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ ভাষণ দেবেন ঢাকার মাঠে। সবাই কানে কানে কথা পৌঁছে গিয়েছে। একটা 15-16 বছরের যুবক, তার কানেও এই কথা পৌঁছল। সে তার আরো 4-5 জন বন্ধুকে বলল, শুনেছিস স্বামী বিবেকানন্দ বক্তৃতা করতে আসছেন, যাবি নাকি শুনতে? সবাই রাজি হয়ে গেল। স্বামী বিবেকানন্দ যখন বক্তৃতা দিতেন, আমাদের মতো মাইক্রোফোন ছিল না, খালি গলাতেই বলতে হতো। একটা মাঠে বক্তৃতা হচ্ছে, হাজার হাজার মানুষ, আমাদের মতো বসে স্বামীজি লেকচার দিতেন না, এই মঞ্চের পাড় থেকে পাড় পর্যন্ত পাইচারি করতেন বুকে হাত দিয়ে, আর সিংহহীনা কণ্ঠে তার বক্তৃতা দিতেন। বক্তৃতা দিতে দিতেই দর্শকদের মধ্য থেকে খুঁজে বের করে নিতেন সেই মানুষটিকে, যে মানুষটিকে স্বামীজির তার নিজের কাজের জন্য প্রয়োজন আছে। সেদিনও ঢাকায় স্বামীজি বক্তৃতা দিচ্ছেন, দিতে দিতে চিহ্নিত করে ফেললেন সেই 15 বছরের যুবকটিকে। বক্তৃতা শেষ হয়ে গেল, একে একে সবাই চলে গেল। সেই 15 বছরের যুবকটি স্বামীজিকে এসে নমস্কার করলেন পায়ে হাত দিয়ে। সেদিন স্বামীজির বক্তৃতা ছিল ওই যুবকটিকে উদ্দীপ্ত অনুপ্রাণিত করার জন্য। তরুণ কিনা বয়সে স্বামীজি তারপরে তাকে 2 হাত ধরে তুললেন, তুলে তার বুক ডান হাত দিয়ে স্পর্শ করে বললেন, মনে রেখো ভারত মাতা কাঁদছে, তার পায়ে পরাধীনতার শৃঙ্খল, তোমাকে অনেক কাজ করতে হবে এই ভারত মায়ের জন্য। স্বামীজি চলে এলেন কলকাতায়। সপ্তাহখানেকের মধ্যে সেই 15 বছরের ছেলেটির মধ্যে এক অদ্ভুত শক্তির জাগরণ হল। স্বামীজি ছুঁয়েছেন কিনা মহাজাগতিক শক্তি। সেই ছেলেটি একটি গুপ্ত বিপ্লবী দল তৈরি করল, নাম দিল মুক্তিবাহিনী। স্বামীজির কি শক্তি! সামান্য কয়েকটি ছেলে মিলে যে গুপ্ত বিপ্লবী সমিতির জন্ম দিল, অচিরেই তা বাংলাদেশের মাটি পেরিয়ে সারা বাংলা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ল তার শাখা, নাম হয়ে গেল বিভি, বেঙ্গল ভলেন্টিয়ার্স। আর সেই ছেলেটি যাকে স্বামীজি স্পর্শ করেছিলেন, তিনি অসাধারণ শক্তি সম্পন্ন, মানসিক শক্তি সম্পন্ন, দৈহিক শক্তি সম্পন্ন হয়ে উঠলেন। ভারতীয় স্বাধীনতা সংগ্রামের
যে রক্তাক্ত ইতিহাস, সেই ইতিহাসের প্রধানতম নেতৃত্ব হচ্ছে সেই ছেলেটি। নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে ঋষি অরবিন্দ, মাস্টার দা সূর্য সেন, যারা তৎকালীন সময়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রভাবশালী নেতৃত্ব ছিলেন, তারা ওই ছেলেটি পায়ের তলায় বসে থাকত। স্বামীজি ছিনেছেন, খেলা তো এখানে। তারপর একদিন ভারতবর্ষের স্বাধীনতা এলো। আমাদের প্রথম স্বাধীন সরকার ভারতবর্ষে, তারা অন্ধ ছিল, এত বড় বিপ্লবী তাকে কোনো সম্মান দিল না। এই কালীঘাটের ইদো একটা 4x6 ফুট ঘরে সেই অবিংশবাদিত নেতা দিন কাটতে লাগলো অনাহারে অনটনে। খোঁজ পেলেন ইনস্টিটিউট অফ কালচার বোলপার্কের একজন ব্রহ্মচারী, যে স্বামী বিবেকানন্দকে দেখেছেন, স্বামী বিবেকানন্দ যাকে স্পর্শ করেছেন, তেমন একজন বিপ্লবী এই কালীঘাটে আছেন স্টিল নাও টুডে। সেই ব্রহ্মচারী কৌতূহলবশত হয়ে চলে গেলেন কালীঘাটে, খুঁজে পেলেন সেই বিপ্লবীকে। কিন্তু সেই বিপ্লবী তখন 80-এর নয়, বৃদ্ধ মানুষ, চোখে দেখেন না, কানে স্পষ্ট শোনেন না, বিছানাতেই দিন কাটে প্রায়। একজন সেবক আছে, তাকে সেই ব্রহ্মচারী জিজ্ঞেস করলো, আছে এখানে কি অমুক বিপ্লবী থাকেন? বললে হ্যাঁ। আপনি কোথা থেকে আসছেন? আমি রামকৃষ্ণ মিশন থেকে আসছি। কেন? আরে ওনাকে প্রণাম করব, ওনাকে দর্শন করব বলে। কাকে দর্শন করবেন যিনি চোখে দেখেন না? কার কথা শুনবেন যিনি কানে স্পষ্ট শোনেন না? বিছানাতে শুয়েই যার দিক কাটে? বললে তা হোক। বললে এখন ঘুমোচ্ছেন, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। বললে ঠিক আছে, অপেক্ষা করব। কিছুক্ষণ পর ওই বৃদ্ধের ঘুম ভাঙল, ঘরে ঢুকলেন ব্রহ্মচারী। বৃদ্ধ বুঝতে পেরেছেন, চোখে অল্প দেখলেও কি হবে, যে নতুন কোনো অতিথি এসেছেন, আগন্তুক এসেছেন। সেই বৃদ্ধ বলছেন, কেউ কি এসেছ? তখন সেই ব্রহ্মচারী বললেন, হ্যাঁ, আমি রামকৃষ্ণ মিশনের একজন ব্রহ্মচারী, আমি এসেছি আপনাকে দর্শন করতে, আপনাকে প্রণাম করতে। কেন? আপনি যে স্বামী বিবেকানন্দকে দেখেছেন, স্বামী বিবেকানন্দ আপনাকে স্পর্শ করেছে, যেই না স্বামী বিবেকানন্দের কণ্ঠে নামটি তিনি কানে শুনলেন, যে বৃদ্ধ দিনের পর দিন বিছানা ছেড়ে উঠতে পারতেন না, তড়াক করে লাফিয়ে উঠলেন এবং বিছানায় বসে পড়লেন। অবাক করা কাণ্ড, স্বামী বিবেকানন্দের নাম শুনে সেই অশীতিপর বৃদ্ধের মধ্যে এক নতুন শক্তির জাগরণ হল। তখন সেই বৃদ্ধ ব্রহ্মচারীকে বলছে, বিবেকানন্দ, তোমরা বিবেকানন্দকে কি চেনো, কি বোঝো? ইয়েস, আই হ্যাভ সিন স্বামী বিবেকানন্দ অ্যান্ড হি টাচড মাই হার্ট। হ্যাঁ, আমি স্বামী বিবেকানন্দকে দেখেছি, তিনি আমার বক্ষস্থল স্পর্শ করেছিলেন। স্বামী বিবেকানন্দ ওয়াজ নট অনলি এ মঙ্ক, he was an active volcano. স্বামী বিবেকানন্দ কেবলমাত্র একজন সন্ন্যাসী ছিলেন না, তিনি ছিলেন একটা জীবন্ত আগ্নেয়গিরি, যে আগ্নেয়গিরি স্ফুরণ সেই দিন আমার বুকের মধ্যে স্পর্শ করেছিল এবং আমি স্বামী বিবেকানন্দের স্বপ্নকে সার্থক করেছি। ভারত মায়ের পা থেকে বিদেশী পরাধীনতা শৃঙ্খল উন্মোচন করে আমার ভারত জননীকে আমি উন্মুক্ত করেছি। যে বিপ্লবী পায়ের তলায় নেতাজি থেকে শুরু করে কি নয় বসে থেকে শিক্ষা গ্রহণ করেছেন,
ভারত সরকার তাকে বিমালেও ভুলে গেল। এই বাঙালি সম্প্রদায় যদি জিজ্ঞেস করা হয় কি সেই বিপ্লবীর নাম, তারা অনেকেই যে বলতে পারবে না, অনেকেই বলতে পারবে না। কিন্তু স্বামী বিবেকানন্দের স্পর্শ ধন্য এই বিপ্লবীর নাম হেমচন্দ্র ঘোষ, যাকে স্বামী বিবেকানন্দ স্পর্শ করেছিলেন, বলেছিলেন এই দেশের জন্য তোমার কাজ আছে। স্বামীজির থেকে শক্তি ওই হেমচন্দ্র ঘোষের মধ্যে এসেছিল। আজকের প্রজন্ম তো জানেই না হেমচন্দ্র ঘোষের নাম। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস পড়ানো হয় তা নিতান্তই বিকৃত ইতিহাস, নাহলে স্বামী বিবেকানন্দের স্পর্শধন্য এই বিপ্লবীর নাম সিলেবাস থেকে বাদ যায়। কোনো বাঙালি বিপ্লবী, কোনো বাঙালি বিপ্লবীর মৃত্যুদিন কি জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করি আমরা? করি না, তার নামই জানি না। এই হচ্ছে আত্মবিস্তৃত জাতি বাঙালির পরিচয়, কি অসাধারণ ঘটনা। যে ব্রহ্মচারী সেদিন তাকে ইন্টারভিউ নিতে গিয়েছিলেন, আজকে তিনি আমাদের মঠ অনুষ্ঠানের অত্যন্ত জনপ্রিয় একজন সন্ন্যাসী, সুবক্তা, সুলেখক, স্বামী পূর্ণাত্মানন্দজি এই হেমচন্দ্র ঘোষের ইন্টারভিউ নিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ এক মহাজাগতিক শক্তি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, থাকার কথাও নয়। কি করতে হবে? রাতে স্বামী বিবেকানন্দের একটা ছোট ফটোগ্রাফ বুকে রেখে স্বামীজি আমি তোমার সঙ্গে শুধু আমার মধ্যে ভক্তি দাও, আমার মধ্যে জ্ঞান দাও, আমার মধ্যে বৈরাগ্য দাও বলতে হবে স্বামীজি। স্বামীজি কেবলই ফটে আঁকা ছবি নয়, বিশ্বাস, আন্তরিক বিশ্বাস, আন্তরিক বিশ্বাস। স্বামীজি একটা কথা বারবার বলতেন, ফেইথ, ফেইথ এন্ড ফেইথ, বিশ্বাস, বিশ্বাস, বিশ্বাস। বিশ্বাস হলে সব হয়ে গেল শ্রীরামকৃষ্ণ বলতেন। এই যে পিছনে স্বামীজি দাঁড়িয়ে এখন আমাদের মধ্যে আছেন, রক্ত মাংসের শরীর নিয়ে আছেন, এটা কি আমরা উপলব্ধি করতে পারছি? পাচ্ছি না। তার কারণ আমাদের কাছে স্বামীজি একটি ছবি মাত্র, রক্ত মাংসের মূর্ত বিগ্রহ নয়। যাদের বিশ্বাসে স্বামীজি কোনো ছবি নয়, রক্ত মাংসে জীবন্ত বিগ্রহ মনে হবে, তারা স্বামীজিকে জীবন্তই দেখবে, এটি ফ্যাক্ট। বাড়িতে প্র্যাকটিস করুন, স্বামীজির সঙ্গে রেগুলার কনভার্সেশন করুন, যেভাবে বাড়িতে আর পাঁচজন সদস্যের সঙ্গে আমরা প্রতি মুহূর্তে কথা বলছি, অবসর সময়ে স্বামী বিবেকানন্দের ছবি সামনে রেখে স্বামী বিবেকানন্দকে জীবন্ত মনে করে দু চারটে কথা বলুন না। তিনি তো আমাদের পরিবারের সদস্য। শ্রীরামকৃষ্ণ যদি আমাদের পিতা হন, মা সারদা যদি আমাদের মাতা হন, তাহলে সেই পারিবারিক সূত্রেই স্বামী বিবেকানন্দ আমাদের বড়দাদা। তা বাড়িতে নিজের দাদাদের সঙ্গে, ভাইদের সঙ্গে যেভাবে কথা বলি, বড়দার সঙ্গেও তো ঠিক একইভাবে কথা বলতে পারি। সকালবেলা উঠেই তো বলতে পারি গুড মর্নিং ব্রাদার, বলা যায় কি না, কোনো খরচ নেই, এটা প্র্যাকটিসের ব্যাপার। মা বলতেন ছায়া কায়া সমান। মাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন যে মা, এই যে প্রতিদিন তুমি ঠাকুরের ছবির সামনে বসে ঠাকুরকে ভোগ নৈবেদ্য দাও, পুজো করো, তা ঠাকুরকে ভোগ নৈবেদ্য খান,
মা সারদাকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন। মা বললেন, খামবই কি বাবা, আমি নিজে চোখে স্পষ্ট দেখেছি ঠাকুর দৃষ্টি দিয়েছেন ওই প্রসাদে, ঈশ্বরের দৃষ্টি। কোনো বস্তুতে পড়লে সেটা প্রসাদ হয়ে যায়। তেজ বিশ্বাস, ঠাকুরও বলছেন, মাও একই কথা বলছেন, যার বিশ্বাস ছিল তার তো হয়েই গেল। আবার ঠাকুর বিশ্বাসকে দুটি ক্যাটাগরিতে ভাগ করেছেন, নাম্বার ওয়ান কাঁচা বিশ্বাস, নাম্বার টু পাকা বিশ্বাস। এই কাঁচা বিশ্বাস নিয়েই আমরা চলছি। এই যেমন শ্রীরামচন্দ্রের আজকে রাম নাম সংকীর্তন একাদশী আমরা প্রসাদ প্রসাদ দিয়েছি, এখন যদি এই বিশ্বাস থাকে যে শ্রীরামচন্দ্রগুলো গ্রহণ করছেন তাহলে করছেন, আর যদি বিশ্বাস না থাকে ওই দিতে হয় একটা ফর্মালিটিসের মতো দিলাম, তাহলে কিন্তু ঈশ্বর সেই ভোগ্য বস্তু গ্রহণ করবেন না। বিশ্বাসটা বড় জিনিস। কেমন বিশ্বাস? একটি অসাধারণ গল্প আছে, গল্প এটি বলতেন আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী মাধবানন্দজি। তিনি প্রতিদিন ব্রহ্মচারী ট্রেনিং সেন্টারে সকালে যেতেন, আর ঠাকুর বা স্বামীজির প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য এই গল্পটি বলতেন। গল্পটি ভারি সুন্দর গল্প। একবার একটা জাহাজ আটলান্টিক মহাসাগরে যাত্রা শুরু করেছে কোনো গন্তব্য গিয়ে পৌঁছবে। জাহাজটি যখন আটলান্টিকের মহাস্রোতের মধ্য দিয়ে যাত্রা শুরু করল, তার কিছু পরেই, কিছুক্ষণ পরেই ওই জাহাজের ডেকপায় পা পিছলে ওই আটলান্টিকের জলে পড়ে গেল। উত্তাল তরঙ্গ সঙ্গে সঙ্গে ডিসঅ্যাপিয়ার, অদৃশ্য হয়ে গেল ছেলেটি। তখন কেবিন বয়রা নিজেদের মধ্যে বলাবলি করছে, একদল বলছে ক্যাপ্টেনকে এক্ষুনি জানানো উচিত, আর আরেক দল বলছে কি হবে ক্যাপ্টেনকে জানিয়ে, ওই ছেলেটাকে আর বাঁচানো যাবে, ও তো এতক্ষণে শেষ হয়ে গেছে, কোথায় তলিয়ে গেছে অতল গহ্বরে। এইভাবে 46 নটিক্যাল মাইল, সমুদ্রের দূরত্বকে নটিক্যাল মাইল দিয়ে মাপা হয়। 46 নটিক্যাল মাইল জাহাজটা চলে গিয়েছে এতটা পথ। তখন ওই যে দুদলে ভাগ হয়ে গিয়েছিল কেবিন বয়রা, তাদের একজন সাহস করে ক্যাপ্টেনকে গিয়ে বলছে, ক্যাপ্টেন একটা দুঃসংবাদ আছে। ক্যাপ্টেন তখন বলছেন, কি? না, আমাদের ডেক বয় জলে পড়ে গিয়েছে। ক্যাপ্টেন বলছেন, কখন? না, যখন জাহাজটা ছাড়লো ঠিক তার পরে। তখন ক্যাপ্টেন বলছে, তো এতক্ষণ পরে তোমরা আমাকে বলতে এলে? না, আমরা ভেবেছিলাম আপনাকে বলি বা কি হবে, ওই ছেলেটাকে তো আর বাঁচানো যাবে না, ওকে তো আমরা ফিরে পাবো না, তাই বলিনি। এতক্ষণ পর আমি নিজেদেরকে সামলাতে না পেরে আপনাকে খবরটা দিতে এলুম। তখন ক্যাপ্টেন বললেন, এই জাহাজ ফেরাও, যেখান থেকে এই জাহাজ যাত্রা শুরু করেছে। আবার সেই 46 নটিক্যাল মাইল ডিস্ট্যান্স অতিক্রম করে জাহাজটি এল। ক্যাপ্টেন দূরবীন দিয়ে দেখছেন অনেকটা দূরে একটা ছোট্ট কাষ্ঠখণ্ডকে আঁকড়ে কি যেন একবার ডুবছে আর উঠছে। ক্যাপ্টেন বলছেন, ওই সেই আমাদের ছেলে, ওই আমাদের ডেক বয়, থ্রু দ্য লাইফ সেভিং ডিভাইস, জীবন বাঁচানোর যে যন্ত্র থাকে সমুদ্রে তা নিক্ষেপ করা হলো, ওই ডুবন্ত মৃতপ্রায় ছেলেটিকে তুলে আনা হলো ডেকে। কিছুক্ষণ পর ছেলেটি যখন অচৈতন্য অবস্থা কাটল, যখন তার জ্ঞান ফিরল, তখন ক্যাপ্টেন জিজ্ঞেস করছেন, হে আমার বালক, তুমি কোন বিশ্বাসে এই গভীর আটলান্টিক মহাসাগরে মহাস্রোতের সঙ্গে
বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তখন সেই ডুবন্ত ছেলেটি, মৃতপ্রায় ছেলেটি ধীর স্থির কণ্ঠে বললেন, মাই ক্যাপ্টেন, আই নিউ ইউ মাস্ট কাম টু রেস্কিউ মি ফ্রম দ্য ডেঞ্জার। আমার ক্যাপ্টেন, আমি জানতাম, আমার স্থির বিশ্বাস ছিল যে এই ভয়ঙ্কর মৃত্যুর ছোবল থেকে আমাকে বাঁচাতে অবশ্যই আমার ক্যাপ্টেন আসবে, এবং সেই বিশ্বাসে ওই ছোট্ট কাষ্ঠ টুকরো ধরে আমি একবার ডুবেছি, একবার উঠেছি, একবার ডুবেছি, একবার উঠেছি। ওটাই ছিল আমার বিশ্বাস যে আপনি আসবেন আমাকে বাঁচাতে। বিশ্বাস কিভাবে বাড়বে ঈশ্বরের প্রতি, এই শিক্ষা দেওয়ার জন্যে স্বামী মাধবানন্দজি প্রায়শ এই গল্পটি বেলুড় মঠের ব্রহ্মচারী প্রশিক্ষণ কেন্দ্রে উনি বলতেন। তাহলে আমরা যারা শ্রীরামকৃষ্ণ অনুরাগী, আমাদের জীবন তরী যিনি ক্যাপ্টেন, আমাদের জীবন সমুদ্রের যিনি নাবিক ক্যাপ্টেন, শ্রীরামকৃষ্ণ তিনি যেখানেই থাকুন না এই পৃথিবী, বেলুড় মঠে থাকুক, আসামে থাকুক, কেপটাউন থাকুক কি নিউ ইয়র্ক থাকুন, আমাদের জীবনের সচল বিশ্বনাথ ক্যাপ্টেন সেই শ্রীরামকৃষ্ণের প্রতি যদি আমাদের ওই জাহাজের ডেক বয়টির মতো বিশ্বাস থাকে, তাহলে আমাদের যে কোনো বিপদ থেকে, যে কোনো সমস্যা থেকে উদ্ধার করতে অবশ্যই ক্যাপ্টেন রূপে শ্রীরামকৃষ্ণ আসবেনই আসবেন, আসবেনই আসবেন, আসবেনই আসবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, নমস্কার নেবেন, ধন্যবাদ। প্রণাম, 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 প্রণাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম, প্রণাম, 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 প্রণাম।